بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شماني دواء ديني باية محمد سليم العالمين السلام عليكم ورحمة الله أكبر أن أعوذ بالله من الشيطان الرجيم سورة النور الشهد اشتمر آيات آه يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون أرتفع بالشاشي قرن تبرا نيزي در گريها بتيتا أنو كارو گريها گريها باشي در أنو سلام نادية پربشکرونا

আচ্ছা আবু হরে একটা আরেকটি হাদিস আছে রসুল বলেন লাফতাদুর হাত্তা তু মিনু মিনু হাত্তা তা হাব্বু আওলা আদুল কয়লা সেই নিজা ফালতুমু তা হাব আব্তুম আফসুস সাল্লাম আবার ইনকুম তিনি বলেন রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন তোমারা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ না তোমাদের পরস্পরের ভালোবাসায় গড়ে উঠবে ততক্ষণ মানুষ তোমারা প্রকৃত ঈমানদার হতে পারবে না আমি কি তোমাদের কেমন একটি কাজ বলে বলে দিব না দিব না যা করলে তোমরা একে হওয়ারকে ভালোবাসতে রাখবে তা হচ্ছে তোমার হাফাসের মধ্যে শলা প্রচার করা হাদি শ্রী মুসলিম শরীফ নম্বর তিরমিজি দুই হাজার সাতশো আষ্টআশি আবু দাউদ পাঁচ হাজার একশো তিরানব্বই ইব্রাম হাজার আটষট্টি তিন হাজার ছশো বিরানব্বই মুসলিম আহমেদ মাহমু আট হাজার আটশো একচল্লিশ আরে হাদজ আল্লাহ রসুল বলেন

এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদি করো তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাত প্রবেশ করবে আচ্ছা এখন সালাম সালাম দেওয়ার নিয়ম কি আসসালাম দেওয়া আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ তার একটু দলিল শুনুন এমন এমন হাসেন দিকে রাখবে এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আসলাম আসবিল আসসালাম আলাইকুম আল্লাহ রসুল সালাম জবাব দিয়ে বললেন

আর কেউ যদি আপনাকে সালাম পাঠায় তখন তার উত্তর দিবেন যিনি ফাটাইছেন উনি বলবেন ওয়াইলিংকা ওয়াইলি হিস সালাম রহমতুল্লাহ বারাগাদ আর কোনো মহিলা ফাটাইলে বলবেন ওয়াইলিংকা ওয়াইলি হাস সালাম রহমতুল্লাহ বারাগাদ সালাম হাত উড়ানো ঠিক না আমরা অনেক হাত উড়াইয় থাকি অনেক বুকুর হাত দিয়ে থাকি বুকে কিছুই বলে না হাত উড়াইলে নাকি অন্ধ কানে দিচ্ছে না যে তার জন্য হাত উড়েবেন আর বড় সুরকে সালাম দিবে

আর আমাদের সমাজ কিছু প্রচলিত আছে বলে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না খাওয়া ভাত খাওয়ার সালা ফ্রার সমান সব অবস্থায় সালাম দেওয়া যায় ভাত খেতেছেন নামাজ ফিরতেছেন ওই টয়লেট দেখলেও শুধু তখন সালাম দেওয়া জবাব নামাজের সারাদুমের থেকে সালাম দিয়েছে রসুল হাত দিয়ে সাক্ষরিত দিয়েছেন আর বাথরুম আসেন বা টয়লেটে আসেন তখনও সালাম দেওয়া ঠিক না দিলেও বাইরে আসল বাইরে রসুল সালাম জব দিয়েছেন ঠিক আছে সৌরভ সালাম সাল্লাম সালাম এটা একটা আল্লাহর নাম সালাম দা মানিক আপনি তাকে বললেন ঘোষণা দিলেন আমি তোমার সতর্ক আমি তোমার বন্ধু সে কথা উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাক সে বললাম আমিও আপনার বন্ধু আপনার আল্লাহ রহমান দর্শিত হোক আপনার আল্লাহ রহমান রর্শিদে বরকাত রর্শিদ হোক এই সালামকে বিশেষ স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রীর স্বামীকে সালাম দিতে হবে বড় সৌরকে সালাম দিতে বড় সৌর যদি বড়কে সালাম না দেয় স্থির শিখতে হবে সৌরদের সামনে দিয়ে সালাম দিতেন যতক্ষণ তাদের মুক্ত সালাম বাহিনা হইতে কাজে ইস সালামের সালাম সালাম সালামের এমনকি সালাম একজনকে আপনি গাছের এ ফাটে দেখছেন সালাম দিয়েছেন গাছের অমরফুষ্ট দেখে যখন তখন দেখেন তখন আবার সালাম দেবেন একজন ঘরের ভিতরে সালাম দিয়েছেন যখন বাহির এসেছেন দেখছেন আবার সালাম দেবেন এ ভাষে সালাম দিয়েছেন পরে আবার সালাম দেবেন এর সঙ্গে সালামের উপর আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন